2017 সালের 13ই জুন পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের সবচেয়ে বড় ফাঁদ দশর ঘটনা। রাঙ্গামাটির 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানি। 2018 সালের 12ই জুন রাঙ্গামাটির নানিয়ার সরত আবার ফাঁদ দশত 11 জনের প্রাণহানির ঘটনার পর সড়ক যোগাযোগের ক্ষেত্রে সারা দেশের প্রায় বিচ্ছিন্ন হয়ে ফেলছিল রাঙ্গামাটি জেলা। এসব ঘটনায় বাস্তবতার প্রেক্ষিতে ফাঁড়র সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিককরণে নতুন পরিকল্পনা গ্রহণ করছে সড়ক এবং জনপদ বিভাগে। এই পরিকল্পনার অংশ হিসেবে পর্বত বেষ্টিত রাঙ্গামাটি সর্বমোট 147টি স্পট নির্ধারণ করি প্রায় 6,400 মিটার দৈর্ঘ্যের ফাইলিং সহ রিটার্নিং ওয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করি যার রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাওয়ালা জানাই আমাদের মানিকছড়ি থেকে খাগড়াছড়ি রাস্তার যে উন্নয়নের কাজ চলতেছে তা কিন্তু আসলে কাজগুলো খুব দ্রুত যদি সম্পন্ন হয় তা এলাকার জনগণের বা সাধারণ জনগণের উপকারে আসবে, রাস্তার যোগাযোগের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আরও অনেক সুগম হবে। সেজন্য আমি এই বর্তমান সরকারকে এবং যারা ঠিকাদারি কাজ করতেছে যাতে দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা হয় এটা আমি সবাই পক্ষ থেকে আমি এটা আবেদন জানাচ্ছি আর কি। রাঙামাটি খাগড়াছড়ি যে সড়কের কাজটা চলমান রয়েছে আপনার সড়ক বিভাগে, তো আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আপনার এই কাজ যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে রাঙামাটি খাগড়াছড়ির যে যাতায়াত ব্যবস্থা রয়েছে এটা আরও উন্নত হবে এবং এখানে যে মানুষ বসবাস করে ওনাদের ব্যবসা বাণিজ্য সব কিছুতে ওনারা আরও এগিয়ে যাবে। আমি আশা করবো সড়ক বিভাগের কাছে আপনার যে চলমান কাজ রাঙ্গামাটি পরিবহন মালিক সমিতি ও আবাসিক খুঁটাল সমিতির নেতা মইনুদ্দিন সেলিম এ বিষয়ে সিপ্লাসারে জানায় পরামর্শ হচ্ছে এটাকে রাঙ্গামাটি পর্যন্ত যদি আমরা ফোর লাইনটা নিয়ে আসতে পারি, এই সড়ক যদি ফোর লাইন রাঙ্গামাটি চলে আসে আমাদের রাঙ্গামাটিতে এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ, এখানে আরও আরও আমাদের প্রধানমন্ত্রী আরও অনেক কিছু আশ্বস্ত করেছে। তা আমরা চাচ্ছি এই যে রাঙ্গামাটিতে যদি ফোর লাইনটা চলে আসে এটা একটা দেখার বিষয়। মূলত রাঙ্গামাটি একটা পর্যটন নগরী, আমাদের মাননীয় সংসদ উনিও এটা নিয়ে দাবি নিয়ে আলোচনা করতেছে, এটা একটা পর্যটন নগরী। তা আমরা দেশ বিদেশের অতিথি পর্যটকরা আসবে, এখানে একটা ব্যবসায়িক বান্ধব শহর রাঙ্গামাটি। যোগাযোগ ব্যবস্থার উন্নতকরণ ছাড়া সামনের দিকে আগানো সম্ভব নয় মন্তব্য করি রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ সিপ্লাসের জানাই রাঙ্গামাটিতে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় ব্যবসা বাণিজ্য সহজভাবে সম্প্রসারিত হবে, নো ডাউট। এখানে সীমান্ত সড়ক হওয়ার পর থেকে দেখা যাচ্ছে ইন্টার এরিয়ার উৎপাদিত জিনিস পত্র সহজে বাজারজাত হচ্ছে রাঙ্গামাটিতে, ফলে উৎপাদিত পণ্য বিপণনে সুবিধা পাওয়ার কারণে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এখন স্বাবলম্বী হয়েছে, অর্থনৈতিকভাবে লাভবান। সেহেতু আমি মনে করি 2017 সালের ভূমিদশের পর থেকে সরকার বিশেষভাবে মনোযোগ দেওয়ার কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা যেভাবে উন্নত হয়েছে এখানে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আমি মনে করি যে সড়কগুলো উপজেলা টু উপজেলা এবং ভিতর থেকে রাঙ্গামাটি সদরের সাথে আরও যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় সরকার পদক্ষেপ নেয় তাহলে পার্বত্য জেলার ব্যবসার উন্নতি আরও হবে। এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান সিপ্লাসরে জানায় বিপিপির আওতায় আমরা যে ক্ষতিগ্রস্ত 124টি স্থান ছিল সেটি এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি স্থান নিয়ে, ঝুঁকিপূর্ণ স্থান নিয়ে আমরা প্রায় 151টি স্পট নির্ধারণ করি, যে স্পটগুলোতে আমরা সড়ক বা রক্ষার জন্য আমরা রিটেনিং ওয়ালের প্রায় 5 কিলোমিটার 470 মিটার দৈর্ঘ্যের ধারক ওয়াল নির্মাণের পরিকল্পনা করি এবং সেই আওতায় আমাদের 151টি স্পটে সর্বমোট 5,470 মিটার রিটেনিং ওয়াল নির্মাণের প্রকল্প পাশ হয় এবং সেই আলোকে কাজ শুরু হয় এবং পরবর্তীতে বাস্তবতা নিরিখে আমরা আরও 16টি স্পট
যুক্ত করি। রাঙ্গামাটি ইতিমধ্যে প্রায় 250 কোটি টাকার হাজ বাস্তবায়িত ওই গিয়ে এবং চলতি বছর জুন মাসের মধ্যে বাকি হাজ তিনি সম্পূর্ণ বাস্তবায়ন ওই যাবে বলে জানা গিয়ে। সি প্লাস চট্টগ্রাম।